बंधुरा आजकेर ऐ भिडियोते आम्रा सानी लियोन ओ मिया खालिफार मध्ये तुलनामूलक आलोचना करब। आम्रा सकले जानी जे बर्तमाने एदेर दुजनेर मध्ये केउई आर पर्नो इंडस्ट्रीते काज करे ना, तारा अनेक आगे पर्नो इंडस्ट्रीते काज करा छेड़े दिएछे। तो ऐ भिडियोर माध्यमे आम्रा जानबो जे सानी लियोन ओ मिया खालिफार मध्ये के सबचेये बेशी बिलासबहुल जीवनयापन करे एबं गाड़ी ओ सम्पत्तिर दिक दिए के एगिए आछे। ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা সানি লিওনের সম্পর্কে জেনে আসি। সানি লিওনের আসল নাম হচ্ছে করণজিৎ কৌর ভৌরা, তবে সারা বিশ্বে সে সানি লিওন নামেই পরিচিত। সানি জন্মগ্রহণ করেন 13 মে 1981 সালে, সেই হিসাবে তার বর্তমান বয়স 41। সানি লিওন তার মাত্র 19 বছর বয়সেই পর্ন ইন্ডাস্ট্রিতে কাজ করতে শুরু করে, আর কয়েক বছর কাজ করার পর সাল 2013-তে সে একেবারেই পর্ন ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে চলে আসে। বর্তমানে সানি লিওন একজন বলিউড অভিনেত্রী হিসাবে কাজ করছেন। সে বলিউডের বিভিন্ন মুভিতে কাজ করেছেন এবং তার প্রথম বলিউড মুভি ছিল জিসিম 2। সানি লিওন 2011 সালে বিয়ে করেন ড্যানিয়েল ওয়েবারকে এবং বর্তমানে এদের একটি মেয়ে এবং দুটি ছেলে সন্তান রয়েছে। চলুন এবার মিয়া খালিফার ব্যাপারে জেনে আসি। মিয়া খালিফা জন্মগ্রহণ করেন 1993 সালে, সেই অনুযায়ী তার বর্তমান বয়স হচ্ছে 30 বছর। মিয়া খালিফা নাম শুনে অনেকে ভাবে যে সে একজন মুসলিম, কিন্তু এটা একেবারে সত্যি নয়। আসলে মিয়া খালিফা কোনো ধর্মই পালন করেন না। আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন না যে মিয়া খালিফা মাত্র 3 মাস পর্ন ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন এবং পর্ন ইন্ডাস্ট্রিতে কাজ করে সে মাত্র $12,000 ইনকাম করতে পেরেছেন। পর্ন ভিডিও থেকে টাকা ইনকাম করতে না পারলেও পর্ন ভিডিওতে অভিনয় করার ফলে তিনি যে পরিমাণ পরিচিতি পেয়েছেন, সেই পরিচিতিতেই তিনি বর্তমানে $1,000,000 ইনকাম করছেন। মিয়া খালিফা 2019 সালে বিয়ে করেন রবার্ট স্যানবার্গকে, কিন্তু দুর্ভাগ্যবশত 2020 সালে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। এবার তাদের সম্পত্তির পরিমাণ দেখে আসি। গুগলের দেওয়া তথ্য অনুযায়ী সানি লিওনের বর্তমান সময়ে মোট সম্পত্তির পরিমাণ $13 মিলিয়ন বা $107 কোটি, আর অন্যদিকে মিয়া খালিফার মোট সম্পত্তির পরিমাণ $5 মিলিয়ন বা $40 কোটি। এবার তাদের গাড়ির কালেকশনগুলো দেখে আসি। যেমন সানি লিওনের কাছে রয়েছে BMW 7 সিরিজ, যার মূল্য প্রায় $1,90,00,000। রয়েছে অডি কোম্পানির অডি A6, যার মূল্য প্রায় $72,00,000। তার কাছে রয়েছে মাসারাটি গিবলি, যার মূল্য প্রায় $1,15,00,000। রয়েছে লাক্সারিয়াস কার মাসারাটি কোর্টোপোর্টি, আর এই গাড়িটির মূল্য প্রায় $2,10,00,000। রয়েছে একটি মার্সিডিস বেঞ্চ GL350D, যার মূল্য প্রায় $70,00,000। আর রয়েছে একটি MG গ্লোস্টার, আর এই গাড়িটির মূল্য প্রায় $32,00,000। অন্যদিকে মিয়া খালিফার কাছেও রয়েছে লাক্সারিয়াস গাড়ির কালেকশন। যেমন তার কাছে রয়েছে ফেরারি F12, যার মূল্য প্রায় $2,48,00,000। রয়েছে একটি বেন্টলি কন্টিনেন্টাল GT, যার বাজার মূল্য প্রায় $1,72,00,000। রয়েছে অডি কোম্পানির অডি A8L ও অডি R8 স্প্রাইডার। রয়েছে একটি জিপ র্যাঙ্গলার, আর এই গাড়িটির মূল্য প্রায় $25,00,000। তার কাছে রয়েছে একটি লেক্সাস EX, যার মূল্য প্রায় $30,00,000। রয়েছে একটি BMW M4, যার মূল্য প্রায় $53,00,000। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে বিলাসবহুল জীবনযাপনের দিক দিয়ে দুজনেই কেউ কারো থেকে কম নয়, কিন্তু সম্পত্তির দিক দিয়ে সানি লিওন অনেক এগিয়ে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, আর সানি লিওন ও মিয়া খালিফার মধ্যে আপনার কাছে কে সেরা কমেন্ট করে জানান। আর আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।